রহমান রহিম আসসালাম প্রযোজনা ও পরিবেশনায় উল্লাস ইসলামিক অ্যাসেট প্রোডাক্টস রয়্যাল প্লাজা দ্বিতীয় তলা সিডিএ মার্কেট আমতল রিয়াজউদ্দিন বাজার চট্টগ্রাম মোবাইল শূন্য এক সাত এক এক দুই ছয় তিন চার ছয় এক এবং শূন্য এক আট এক পাঁচ

আমায় ভুল যা না বাবা মৌলা না বা আমি দেবা না মর আল্লাহ আল্লাহ মুর্শিদ বাবা মৌলা আমি তোর তু মুর্শিদ বাবা মৌলা না

কবির মনুজু আমি আজকেও ঈদ এ নদী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলোচনা করব আপনারা শুনতে রাজি আছেন কিনা আরেকটু জবান খুলে বলুন রাজি আছেন কিনা এবার আসেন ঈদ এ মিলাদুন্নবী আমার নূর নবীজির আগমন উপলক্ষে আমরা আনন্দ উল্লাস করি ঠিক কিনা ঠিক আমরা ঈদ উদযাপন করি আমরা জশ্নে জুলুসের আয়োজন করি জশ্নে জুলুসের আয়োজন করি কি করি না এই বন্ধুরা বলন করে কি করি না এবার আসেন গো আমরা কেন ঈদে মিলাদুন্নবী পালন করি এটা কোরআন হাদিসের মধ্যে আছে কি নাই একটু গবেষণা করি এই বন্ধুরা পবিত্র ঈদে মিলাদুন্নবী সর্বপ্রথম কে উদযাপন করেছেন জানেন নি গো সর্বপ্রথম ঈদে মিলাদুন নবী করেছেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন চিৎকার করে বলেন সুবহানাল্লাহ এখন আল্লাহ যে করেছেন কুরআন হাদিস থেকে আমি তার প্রমাণ দিতে চাই এরে আমার বন্ধুরা যখন আপনার আসমান ছিল না যখন আপনার জমিন ছিল না যখন আপনার নদী নালা আরস আপনার কোনো কিছুই ছিল না বন্ধুরা আমার গভীর মনোযোগ এই ঈদে এ মিলাদুল নবী সর্বপ্রথম কে করেছে কে করেছে আরে করেছে আমার আল্লাহ করেছে আমি কাজা প্রমাণ করতে চাই ঈদে মিলাদুল নবীদের আমার আল্লাহ সর্বপ্রথম করেছে এবার আসেন গো যেই সময় আসমান ছিল না যেই সময় জমিন ছিল না যেই সময় লৌহ কলম ছিল না সেই সময় পৃথিবী ছিল না গাছপালা পশু পাখি কোনো কিছুই ছিল না যেই সময় ছিল না ছিল না ছিল না কোনো কিছুই ছিল না গো সেই সময় ছিল আমার আল্লাহ চিৎকার করে বলুন ঠিক কেনাবে ঠিক আমার আল্লাহ হচ্ছেন এ আমার বন্ধুরা আমার আল্লাহ আমার আল্লাহ হচ্ছেন একক আল্লাহ আমার আল্লাহ এক আল্লাহ আমার আল্লাহ কোন শরিক নাই যে সময় শুধু আল্লাহ আল্লাহ ছিল আমার আল্লাহ এই পৃথিবীর মধ্যে এই পৃথিবীটা সৃষ্টি করবেন এই পৃথিবীটা সৃষ্টি করার জন্য মনোগ্রাম করতেছেন শুধু আমার আল্লাহ এরে আমার বন্ধুরা এটাকে রুহু জগত বলা হয় রুহু জগতের মধ্যে আপনি আমি ছিলাম কি ছিলাম না আর একটু জবান কোলে বলুন ছিলাম কি ছিলাম না কোনো কিছুই ছিল না ছিল না শুধু আমার আল্লাহ ছিল ওই সময় আমার আল্লাহ একটা মিটিং করেছিলেন ওই মিটিংটার নাম হচ্ছে তাও হিদি মিটিং অর্থাৎ একাত্মবাদের মিটিং চিৎকার করে বলুন সুবাহ এই মিটিংটার নাম হচ্ছে তাওহিদি মিটিং অর্থাৎ একাত্মবাদের মিটিং অর্থাৎ আমার আল্লাহ যে এক আল্লাহ আল্লাহ কোনো মাবুদ নাই আল্লাহ চারা কোনো ইলাহ নাই লা ইলাহা ইল্লাহ আল্লাহ চারা কোনো মাগুদ নাই কোনো ইলাহ নাই মাহাম মাদুর রসুল উল্লাহ আর তারপরে হচ্ছেন মাহামাদুর রসুল আমার মুরীর নবেশি চিৎকার করে বললেন সুবাহা আল্লাহ বন্ধুরা আমার গভীর মনোযোগ সর্বপ্রথম আপনার রুহু জগতে আমার আল্লাহ যেই মিটিংটা করেছিলেন ওই মিটিংটার নাম ছিল মিটিং অর্থাৎ আপনার এই মিটিংয়ের পোস্টারটা ছিল কি জানেন এই মিটিংয়ের পোস্টারের মধ্যে ছিল লা গভীর মনোযোগ আল্লাহ হচ্ছেন এক আল্লাহ আর অদ্বিতীয় কোনো আল্লাহ না আল্লাহ হচ্ছেন একক আল্লাহ আমার আল্লাহ কি করলেন লা ইলাহা ইল্লা আল্লাহ চারা যে আর কোনো ইলাহ নাই আল্লাহ ছাড়া যে আর কোনো মাবুজ নাই যুব খোরারে আত্মার জগতের মধ্যে রুহু জগতের মধ্যে নবীদের রুহু একত্র করলেন আমার আমার আল্লাহ বন্ধুরা আমার আউলিয়া কেরামের রুহু একত্র করলেন আমার আল্লাহ হজৰতি আদম আলাইহিস সালামের আমের যত রুহু আছে সন্তান সন্ততির সমস্ত রুহু আমার আল্লাহ একত্রিত করে একটা ওয়াজ মাহফিলের আয়োজন করলেন একটা কনফারেন্সের আয়োজন করলেন একটা মিটিং এর আয়োজন করলেন এই মিটিং এর মধ্যে আমার আল্লাহ বলতেছেন কি বলেন জানেন আমার আল্লাহ বলতেছেন এ আত্মা জগতের রুহুরা এই সময় দুনিয়া সৃষ্টি হয়েছে দুনিয়া সৃষ্টি হয়েছে দুনিয়া সৃষ্টি হয় নাই আমার আল্লাহ বলতেছেন এই তোমরা শুনো আলাস তু বিকু কন আল্লাহ আকবর আর একটু জবান করে বলুন আল্লাহ আকবর আপনি এই আসেন এই চার আসেন বসেন এ আমার বন্ধুরা আমার আল্লাহ বলতেছেন কোথায় যেমনি ভাবে আজকের যে মাহফিলটা হইতেছে জনগণ আছে কি নাই জনগণ আরে আজকে বলেন কেন জনগণ আছে কি নাই আছে এইভাবে আপনার চান্দুরার মাঠের ডাক বাংলার মাঠেতে যেভাবে কনফারেন্স করা হয় যেভাবে জশ্ন জুলুস করা হয় আপনার এইভাবে একটা মিটিং করলেন কে আমার আল্লাহ আমার আল্লাহ মিটিং ডাক দিয়ে কাকে সকল আত্মাকে সকল রুহুকে আপনার ডাক দিয়ে মিটিং এর মধ্যে আমার আল্লাহ বলতেছেন বিরা আমি কি তোমাদের আল্লাহ নয় আমি কি তোমাদের প্রভু নয় আমি কি তোমাদের ইলাহ নয় আমি যে একক আল্লাহ আমি কি তোমাদের এক আল্লাহ নয় আমি কি তোমাদের সৃষ্টিকর্তা নয় আমি কি তোমাদের প্রভু নয় তখন সমস্ত রুহুরা এক বাক্যে উত্তর দিলেন কালু চিৎকার করে বলুন সুবহানাল্লাহ বন্ধুরা আমার এখানে মিটিংটা সমাপ্ত করে দিলেন মিটিংটা কি ইব্রাহিমপুরের জমিনে হয়েছে নাকি বাংলাদেশে হয়েছে নাকি পাকিস্তান হয়েছে নাকি মিশরে হয়েছে না বাবা আপনার জগতের মধ্যে হয়েছে কোথায় হয়েছে আর একটু জবান খুলে বলুন কোথায় রুহু জগতের মধ্যে তাহলে বুঝা গেল আমরা ওই সময় শিকারukti করে এসেছি গভীর মনোযোগ তাহলে বুঝা গেল রুহু জগতের মধ্যে আমরা যেই সময় মিটিং এ ছিলাম আমার আল্লাহ যেই সময় বলেছিলেন আলাস্তু। আমি কি তোমাদের প্রভু নই গু আমি কি তোমাদের আল্লাহ নয় আমি কি তোমাদের ইলাহ আমি হচ্ছে আল্লাহ ইজ অলমাইটি সর্বশক্তিমান আমি হচ্ছে সর্বশক্তিমান আল্লাহ ইং চিৎকার করে বলুন সুবাহ সুবহান আল্লাহ এই বন্ধুরা আমার রুহ জগতের মধ্যে এই মিটিংটার মধ্যেই আমরা শিকার করে এসেছি তাহলে বোঝা গেল আমরা তো কোনো শিকার করে এসেছি এখন এই পৃথিবীর মধ্যে কেউ শিকার করুক আর না করুক আমার আল্লাহর কোনো কিছু আসে যায় না ঠিক কিনা বেঠিক আরো আসতে বলুন ঠিক কিনা বেঠিক গো শেষ হয়ে গেল লা ইলাহা ইল্লাল্লাহ মিটিং আমার আল্লাহ একক আল্লাহ ঘোষণা দিয়েছেন সমস্ত সকল আত্মা দ্বিতীয় মিটিং এখন কোন কত নাম্বার মিটিং বলুন না কত নাম্বার মিটিং দ্বিতীয় মিটিং দ্বিতীয় মিটিংটা হয়েছিল মোহাম্মাদুর রসুল্লাহি সাল্লাহু তালা আলাইহি আসাল্লাম জবানটা কুলে কি বলবেন না সুবাহান আল্লাহ বন্ধুরা আমার এই জন্য আমি বলি কার আগমন বাড়তে শুনে জাগল পৃথিবী কামলিওয়ালাই আমার নবীদের নবী ভালো লাগে না খারাপ লাগে জবানটা খুলে বলুন ভালো লাগে না খারাপ লাগে কার আগমন বাড়তে শুনে জাগল পৃথিবী সে যে কামলে আমার নবীদের নবী সে যে কামলে আমার নূরের নবীজি সেজে যে কামলে আমার দয়াল নবীজি উচ্চ খন্ডে বলুন আল্লাহ আকবার আর একটু জবান খুলে বলুন ইয়া রসুল আল্লাহ আর একটু জবান খুলে বলুন ইয়া হাবিব আল্লাহ এরে আমার বন্ধুরা দ্বিতীয় মিটিংটা হচ্ছে শুধু মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম এই মিটিংয়ের আপনার সভাপতি স্বয়ং ছিলেন কে গো আমার আল্লাহ আমার আল্লাহ ডাক দিয়ে বলতেছেন এই সমস্ত রুহুরা শব্দ এই নবী রাসূল পয়গামবুর এবং যত রূহ আছে সমস্ত রূহদেরকে আমার আল্লাহ সম্বোধন করে বলতেছেন এই রূহরা তোমরা শোনো তোমাদের কাছে আমি এমন একজন লোক পরিত করব প্রেরণ করব গো এমন একজন যার মতো অন্য অন্য নবীরাও না যার মতো মর্যাদাশীল আর কেহ হবে না তিনি কলিল নয় তিনি রুহুল্লাহ নয় তিনি শাফিউল্লাহ নয় যার উপাধি হবে গো যার ডিগ্রি হবে যিনি হচ্ছেন হাফিজুল্লাহ সয়্যম আমি আল্লাহর দুস্থ চিৎকার করে বলুন সুবহানাল্লাহ সয়্যম কার দুস্থ আল্লাহর দুস্থ আল্লাহ যাকে দুস্থ বলে ঘোষণা করেছেন আপনার যত নবী পয়গম্বর ছিল যত নবী پیغمبر ছিল আমার আল্লাহ কিন্তু হাবিবুল্লাহ উপাধি দেন নাই আমার আল্লাহ কিন্তু খাতামুন নাবিয়িন উপাধি দেন নাই আমার আল্লাহ কিন্তু 샤ফিয়ুল মজনাবিন উপাদি দেন নাই আমার আল্লাহ কিন্তু রাহমুল রাহিম উপাধি দেন নাই এইগুলার ফাতি হচ্ছেন একমাত্র আমার মদিনা ওয়ালা কান্দে ওয়ালা নূরে নবীজি উচ্চ কণ্ঠ বলুন ঠিকই না বেশে সেই নবীজি যদি আপনি আমাদেরকে কবরে সুপারিশ না করে আপনি আমি কবরের হতে পারব সেই নবীজি যদি আপনি আমাকে হাসর যদি প্রত্যেকটা ঘাটে ঘাটে যদি পার না করে আমরা কি ওই ঘাটগুলো পার হতে পারবো ওই ঘাটে কে কে আমার নবীজি আমার নবীজির সাথে পার হতে চান একটু হাত তো দেখি দয়াল নবীর পবিত্র ঈদে মিলাদুল নবী বাবা আমার এই হাত না নবীর মিছিলটা আমার নবীজির আগমনের মিছিলটা আসতে হবে না জুড়ে হবে

এই دهه মিলাদুন্নবী জিন্দাবাদ জিন্দাবাদ ইব্রাহিমপুরের সুন্নি মহা সমবেতন জিন্দাবাদ জিন্দাবাদ সাকসানজেতন যুব কমিটির উদ্যোগে সুন্নি মহা সমবেতন জিন্দাবাদ জিন্দাবাদ नाराय এই বন্ধুরা আমার যদি আমার নবীজির সাায়াত চান আমার নবীজির ভালোবাসা লাগবে কি লাগবে না আমার নবীজি কে করতে হবে কি হবে না এই বন্ধুরা আমার গভীর মনোযোগ যদি আপনার মধ্যে আপনার মধ্যে যদি আমার নবীজির মহব্বত না তাকে গো তাহলে বুঝা যাবে আপনার মধ্যে ইমানও নেই আর নবীজির মহব্বত আপনার মধ্যে থাকলে আপনার মধ্যে ইমানও রয়েছে আর আপনি আমি কখন ইমানদার পুরাপুরি পুরি পূর্ণাঙ্গ ইমানদার হতে পারবো জানেননি গো যখন আমার মদিনাওয়ালা কামলিওয়ালা নূরের নবীজিকে নূরের নবী নবীর মতো নবী আপনি আমি যখন মহাব্বত করব ভালোবাসবো তখন আপনি আমি হয়ে যাব ইমানদার উচ্চ কণ্ঠে বলুন ঠিক কিনা বেঠিক বাবাটা আমার আমি বলবো যারা পর্দা আড়ালের পর্দা নিশি মা বোনেরা আছেন আপনারা চলে যায়েন না আপনারা আসেন আপনারা জন্য পরিবেশের জায়গা করা হয়েছে কিছুক্ষণ সময়ের মধ্যে আপনাদেরকে পর্দা দেওয়া হবে আপনারা এই পর্দার মাধ্যমে প্রজেক্টরের মাধ্যমে আপনারা আপনাদের যারা অতিথি আসছেন যারা মেহমানরা আসছেন তারা আপনার নুরানি জবানে আমার মায়ার নবীর মহানু মর্যাদার উপরে শাহনে মানের উপরে কথা বলবেন আপনারা শুনে যান মা কে কোনদিন মরে যায় বলা যায় না আজকে এমনও হতে পারে এই ইব্রাহিমপুরের জমিনের মাহফিল থাক আপনি আমাদের জীবনের শেষ মাহফিল হয়ে যাইতে পারে উচ্চ কণ্ঠে বলুন ঠিক কিনা বেঠি এই পৃথিবী যেমনি আছে তেমনি পরে রবে যেতে যেতে হবে হবে আমি কি ভুল বলেছি আমি কি ভুল বলেছি যদি ভুল বলে তা তোমার ফটো হানে তুমি বাড়িতে দেখো সাহস থাকলে কাতার সামনে আসো একদিন আমরা মরতে হবে না বন্ধুরা আমার যে আলোচনাটা আমার আমার আলোচনাটা হচ্ছে ঈদ এ নবীর উপরে উচ্চ ঠিক কিনা বেঠিক এ বন্ধুরা আমার প্রথম মিটিংটার কথা বলেছি প্রথম মিটিংটা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ এখন আসেন গো রুহু জগতের যে দ্বিতীয় মিটিংটা ছিল ওই দ্বিতীয় মিটিংটা হলো রাসুলুল্লাহ রসুল্লাহ

ها لا إله إلا الله لا إله إلا الله লা ইলাহা এল্লাল্লাহু মহাম্মাদুর রাসুল্লাহ সাল্লাল্লাহু তালা লাইয়া সাল্লাম বাবারা আমার দ্বিতীয় আপনার দ্বিতীয় মিটিং এর দুই নাম্বার মিটিং এর বিষয়টা হল আপনার মুহাম্মাদুর রাসুলুল্লাহ আমার আল্লাহ সমস্ত রহুদেরকে একত্র করে বলতেছেন আমি তোমাদের মধ্যে এমন একজন নবী পাঠাইব ওই নবীর প্রতি তোমরা ইমান আনতে হবে আল্লাহ আবার কর এই সর্বপ্রথম আমার আল্লাহর বক্তব্য হল আমি যে আমার দুস্তুরে পাঠাবো আমার রাসুল পাঠাবো ও তোমরা ওই নবীর প্রতি তোমরা সর্বপ্রথম ইমান আনতে হবে আমি যেই কিতাব পাঠাইব ওই কিতাবের প্রতি তোমরা ইমান আনতে হবে অর্থাৎ বলতেছেন চান তোমরা আমার হাবিবুল্লার প্রতি ইমান আনতে হবে এই কথার পরে আরো কিছু বিষয় আদি আমার আল্লাহ ঘোষণা করে দিলেন কি জানেননি আমার আল্লাহ বলতে চলু তোমরা কি আমি যে তোমাদের নিকটে আমার নবীকে পাঠাইব আমার হাবিবুল্লাহকে কে পাঠাইব তোমরা কি আমার নবীর উপরে ইমান আনবা কি আনবা না কবির মনোযোগ বাবা আলোচনা শুকনো আলোচনা আমার আল্লাহ রুহু জগতে মিটিং এ বলতেছেন তোমরা কি ইমান আনবা নাকি আনবা না আর কতটুকু পরিমাণ ইমান আনতে হবে আমার দুস্থের উপর তোমরা শুনে নাও আমার আল্লাহ বলতেছেন কি জানেন নি বিসমিল্লাহির রাহমানির রাহিম কুল ইন কুনতুম তুহিব دون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم تكريبل الله أكبر এরে আমার বন্ধুরা আমার আল্লাহ বলতেছেন আমি যেই দুস্তুকে তোমাদের নিকট প্রেরণ করব তোমাদের নিকট আগমন করাইব তোমরা ওই নবীকে ভালোবাসতে হবে ওই নবীজির দাড়ি করতে হবে ওই নবীজির অনুসরণ করতে হবে ওই নবীজির অনুকরণ করতে হবে ওই মদিনা ওয়ালা কামনি আলা নূরের নবী যখন তোমরা অনুসরণ করবে অনুকরণ করবে আর এক বাক্যে সকলে মেনে নিবে আমার নবীজির উপর ইমান আনবে তখন তোমরা হয়ে যাবে প্রকৃত ইমান চিৎকার করে বলুন বন্ধুরা আমার গভীর মনোযোগ শুধু তাই নয় আমার আল্লাহ বলতেছেন কি জানেন আমার বন্ধুরে বলতেছেন আর বন্ধু ঘোষণা করতেছেন কি ঘোষণা করতেছেন আর ওই নবীর উপর আপনি কতটুকু পরিমাণ মোহত রাখলে মহবত করা হবে কতটুকু পরিমাণ সম্মান করলে সম্মান করা হবে তার বিনিময়ে আপনি হয়ে যাবেন ইমানদার আমার নবী

আন আল্লাহ রাওয়াহু মুত্তা আলাই অর্থাৎ বুকারি এবং মুসলিম শরীফের হাদিস আমার আল্লাহর নবীজি ঘোষণা করতেছেন আপনার আল্লাহর নবীজীর একজন প্রাণপ্রিয় সাহাবী যিনি হচ্ছেন হজরতে আনাহাজ রাজিয়াল্লাহল্লাহ আনহু আনাজ কেমন আনাজ ছিলেন গো আমার মদিনা ওয়ালা কামলি ওলা নুর নবীজি এক বছর নয় দুই বছর নয় তিন বছর নয় পাঁচ বছর নয় দশ বছর পর্যন্ত আমার মদিনা ওয়ালা কামলি ওলা নুরির নবীর গুলামি করেছেন চিৎকার করে বলুন সুবাহা আল্লাহ এ আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত পৃথিবী বিখ্যাত হাদিস গ্রন্থ দই বুখারি শরীফ এবং মুসলিম শরীফ বুখারি শরীফ এবং মুসলিম শরীফের মধ্যে হাদিস কানা রেওয়ায়ত পড়েন কি ঘোষণা করেন কালান নাবিয়ু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাঈন তোমরা কি করতে হবে আমাদের মধ্যে আত্মা আছে নাই আমাদের মধ্যে যান আসে নাই এরে বন্ধুরা আপনার জন্মদাতা পিতা গর্ব মাথা সন্তান সন্ততি যা কিছু আছে সমস্ত যখন আমার কিছুর কামিওয়ালা নুরের নবীজিকে মহবত করবেন তখন আপনি হয়ে যাবেন প্রকৃত ইমানদার চিৎকার করে বলুন শোভাহ আর যতক্ষণ পর্যন্ত আমার মায়ার নবীজিকে মহবত না করবেন ভালো না বাসবেন ততক্ষণ পর্যন্ত আপনি ইমানদার হতে পারবেন না এখন আসেন বন্ধুরা আমার এই ওয়াদাটা রুহু জগতের মধ্যে কিন্তু আমার আল্লাহ করে রেখেছেন ওয়াদা সম্পন্ন বক্ত হয়ে ওয়াদা ব্যক্তি হয়ে ওয়াদা দিয়ে আপনি আসছেন কখন জানেন এই যে দ্বিতীয় মিটিংটা দ্বিতীয় মিটিংটার মধ্যে আত্মার জগতে দ্বিতীয় মিটিংটার মধ্যে আমার আল্লাহ বলেছেন তোমরা যে আমি যে তোমাদের নিকট হাবিবুল্লা প্রেরণ করব আমি যে তোমাদের নিকট নুরের নবীকে পাঠাইব আমি যে তোমাদের নিকট রহমিল আলামিনকে পাঠাইব তোমরা কিন্তু মানতে হবে ইমান আনতে হবে আপনার সমস্ত বিষয় আদি বলার পর সমস্ত রুহুরা বলেছেন কি জানেন সমস্ত রুহুরা বলেছেন বলছেন কালু আকরার না আকরার না আমরা আপনার প্রস্তাবে রাজি চিৎকার করে বলুন সুবহান আল্লাহ আমার আল্লাহ প্রস্তাবে আমরা সবাই রাজি আমার আল্লাহ তখন বলতেছেন সাবধান সাবধান করে দিলাম অর্থাৎ আমার আল্লাহ বলতেছেন কালা ফাশহাদু আল্লাহ আকবার কর আর একটু জবান করে বলুন আল্লাহ আকবর আমার আল্লাহ বলতেছেন আমার আল্লাহ কই তোমরা ঘোষণা করেছ এই মিটিং এর সাক্ষী হইলাম আমি আল্লাহ চিৎকার করে বলুন বাইসা বগ কান্নারাবাজি করো রুহুজগতে কাম সারালেছে ঠিক কিনা বেঠি আরেকটু জবান করে বলুন ঠিক কিনা বেটি পালাবে কোথায় আমার নবী সারা নাই নবী সারা আমার নবী সারাস সরাস আরে জবান করলে বলুন না নবী সারা উপায় নাই আর ওইখানেই যারা ওয়াদাবদ্ধ হয়েছে তারাই আমার নবীকে মানার নাম কি অর্থাৎ ইমান এবং ঈদে মিলা মানা এবং ঈদে মিলাদ নবী উদযাপন করা চিৎকার করে বলুন ঠিক কিনা বেঠিক আমার নবীকে মানার নাম হচ্ছে আবু বকর কি বলুন না কি আমার মানার নাম হচ্ছে আবু বকর আর আমার নবীজিকে না মানার নাম যারা মানে না তাদের নাম হলো কি আর একটু জবান করে বলুন কি আবু জাহেল আমার নবীজিকে মানার নাম হচ্ছে উম আমার নবীজিকে মানার নাম হচ্ছে হযরত শিরকুদ আলী আমার নবীজিকে মানার নাম হচ্ছে উসমান বিন রাইম আমার নবীজিকে মানার নাম হচ্ছে ওয়ায়াসকুরু ওয়ায়াস আল আমার নবীজিকে মানার নাম হচ্ছে রাবিয়া বসতি আর আমার নবীজিকে মানবেন না আপনি আবু লাহাব হয়ে যাবেন আপনি আবু জাহল হয়ে যাবেন আপনি উদবা হয়ে যাবেন আপনি সাইবা হয়ে যাবেন আমার আল্লাহর কাছে আপনার কোনো মূল্য নাই যতই আল্লাহ আল্লাহ করেন আমার আল্লাহ বলে আমি তোদের এটা শুয়ে যা যে এইটাকের মধ্যে আমার মহামাদুর রাসুলুল লড়াই উচ্চ গণ্ঠ বলুন টিককি না বেট নে আজানে আমার নবীর নাম আছে কি নাই আজানের মধ্যে আছে কি নাই আজানের মধ্যে যদি আমার নবীর নাম নালন আজান হবে যদি নামাজের মধ্যে আমার নবীর নাম আছে কি নাই রোজার রমজানের মধ্যে আমার নবীর নাম আছে কি নাই বাবারা আমার হজের মধ্যে আমার নবীর নাম আছে কি নাই আরে কোন জায়গাটার মধ্যে আমার নবী নাই আমার আমার আল্লাহ ঘোষণা করেন আমি যেখানে আসি সেখানে আমার মদিনাওয়ালাও আছে চিৎকার করে বলেন সুবহানাল্লাহ অর্থাৎ আমার আল্লাহ ঘোষণা করেন বিসমি اللَّهُ الرَّحْمَنُ الرَّحِيمُ الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ আমার আল্লাহ ঘোষণা করেন কি জানেন আমি যেখানে আল্লাহ সেখানে হচ্ছেন ও মা চিৎকার করে বলুন সুবাহান আল্লাহ বাবারা আমার আপনাদের কাছে ভালো লাগতেছে না খারাপ লাগতেছে আমি তো আলোচনাটা করেছি ঈদ এ মিলাদুল নবীর আমার নবীজির আগমনের আলোচনা এরে বন্ধুরা আমার আমার নবীজিকে ভালোবাসলে আপনি হয়ে যাবেন জান্নাতি আমার নবীজিকে ভালোবেসে যদি ঈদে মিলাদুল নবী পালন করেন গো যশনে জুলুস যদি পালন করেন এই সীতা জমিনে এই পৃথিবীর মধ্যে

জবান খুলে বলুন চাই কি চাই না আমরা ঈদে মিলাদুন নবী পালন করতে চাই কি চাই না আরে আমার বন্ধুরা রহমতের নবীর নবীর আগমনের ঈদে মিলাদুন নবী যারা পালন করবে গো তারা মনে করবেন আমার নবীজির শাফায়াতকার আমার নবিজির শাফায়াতের অধিকারী হবেন চিৎকার করে বলুন ঠিক কিনা বেঠিক একদিন এই বন্ধুরা আমার হজরতে যিনি পৃথিবী বিখ্যাত মহাদিস যিনি সবচেয়ে বড় মহাদিস গো যিনি সবচেয়ে বড় মুফাসির কারক তিনি কে গো যিনি ছয় লক্ষ হাদিসের হাফেজ ছিলেন হজরতে আবদুল্লাহ ইবনে আব্বাস রাদি আল্লাহ তালা আনহু আপনার মিলাদ মাহফিলের আয়োজন করেছেন পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু সাল্লাহু তালা আলাইহ সাল্লামের মাহফিলের আগ আপনার আয়োজন করেছেন হজরতে আবদুল্লাহ ইবনে আব্বাসের হুজরা মুবারকের মধ্যে চিৎকার করে বলুন সুবাহান আল্লাহ এরে আমার বন্ধুরা হজরতে আবদুল্লাহ ইবনে আব্বাস মিলাদ মা পিলের আয়োজন করলো ঈদে মিলাদুল নবীর আয়োজন করলো আয়োজন করার পর গো এরে আমার বন্ধুরা ঠিক এই মুহূর্তে ওই হজরতে আব্দুল্লাহ ইবনে আব্বাসের ঘরের মধ্যে আমার নুরির নবীজি মায়ার ন আগমন করছেন এই করে বলুন এই মাহফিলে যখন আগমন করলেন আগমন করার পর মাহফিল চলছে মাহফিল যখন সমাপ্ত হলো তাবারকের ব্যবস্থা করা হয়েছে অর্থাৎ তাবারক নিয়ে যায় সবাই সবাই বুঝছেন আমরা মাহফিল করলে তাবারকের ব্যবস্থা করি না হজরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস আমার নবীজির শান মান মুজিজা সমস্ত কিছু বর্ণনা করার পর যখন সমাপ্ত হলো সমাপ্তর ফড়ে আমার মদিনাওয়ালা কামলি আলা নূরের নবীজি গুসনা করতেছে ও আব্দুল্লাহ ইবনে আব্বাস আপনার ঘরের মধ্যে যে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে ঈদে মিলাদুন নবীর আয়োজন করা হয়েছে জশনে জুলুসের আয়োজন করা হয়েছে আমি নবীজি আপনাদেরকে সাফায়াত করে কোন আল্লাহু আকবার আমার নবীজি সাফায়াত আপনারা চান না আমি নবীজি আপনাদেরকে সাফায়ত পড়ে জান্নাতে নিয়ে যাওয়া আমি নবীর উপরে ওয়াজিব হয়ে গেল চিৎকার করে বলুন সুবাহা আল্লাহ হজরতে আবদুল্লাহ ইবনে আব্বাসের গোরের হুজরার মাহফিলের মধ্যে আমার নবীজি এই ঘোষণা করলেন যারা এই ধরনের মাহফিলের আয়োজন করবে আমি নবীজি তোদেরকে সাফায়ত করে জান্নাতে নিয়ে যাওয়া আমি মদিনাওয়ালার উপর ওয়াজিব হয়ে গেল চিৎকার করে বলুন সুবহানাল্লাহ আমরা তাহলে এই মাহফিল করব না ছাড়ব আরে যে মাহফিল করলে আমার মদিনা ওয়ালা আপনি আমাদেরকে সাফায়াত করে সেই মাহফিল আমরা চাই কি চাই না আর একটু জবান খুলে বলুন চাই কি চাই না যে জুলুস করলে আপনি আমাদেরকে আমার মদিনা ওয়ালা কামলি আলা নূর নবীজি কবর হাসর মিজান পুলচরা প্রত্যেকটা গাঠে তোরায়ে জান্নাতে নিয়ে যাবেন আমরা সেই ঈদ পালন করতে চাই কি চাই না আরেকটু জবান তুলে বলুন চাই কি চাই না বন্ধুরা আমার এবার আসেন গো গভীর মনোযোগ আমার মদিনাওয়ালা কামলিওয়ালা এমন মায়ার নবীজি গো মায়ার নবীজি যিনি দুনিয়ার মধ্যে আগমন করে রাব্বি হাবুলিয়া উম্মতি ইয়া উম্মতি বলে কেঁদেছিলেন উচ্চ কণ্ঠে বলুন ঠিক কিনা বেটি এই বন্ধুরা আমার নবী এমন নবী গো আমার নবী আপনে আমার মত নবী নয় আমার নবী অন্য নবীদের নবী নয় আমার বন্ধুরা আমার মদিনাওয়ালা কামলিওয়ালা নুরের নবীজি একটা যুদ্ধর মধ্যে গেল যুদ্ধের মধ্যে যাওয়ার পরে হঠাৎ করে আপনার বিদুইন বেইমানদের কাফ একটা পাথরের আঘাতে আমার মদিনাওয়ালা কামলি ওলা নুরুর নবীজির মাতা মুবারকের একটা চাচ দিয়ে মাতা মুবারকটা পেটে গেল যখন পেটে গেল গো আমার মদিনাওয়ালা কামলি ওলা নুরির নবীজির মাতা মুবারক দিয়ে রক্ত মুবারক আপনার পড়তেছেন পড়তেছেন ঠিক এই মুহূর্তে আমার মদিনাওয়ালা কামলি ওলা নুরের আপনার রক্ত মুবারক যখন খাও আপনার গাল মুবারক দিয়ে আপনার বেশে বেশে পড়তেছে ঠিক এই মুহূর্তে আমার নবীজি উপস্থিত চাহাবাদেরকে আপনার ডাক দিয়ে বলতেছেন এমন কে আছেন গো কে আছেন আমার রক্ত মুবারকটা যেই মাথা থেকে ঘাল মুবারক বেয়ে বেয়ে পড়তেছে কাফেরদের আগাতে। আগাতে বিধর্মীদের আগাতে বেঈমানদের আগাতে আমার মাথা মুবারকে পাথর পড়ে মাথা মুবারক ফেটে গেছে কে আছেন আপনারা আমার রক্ত মুবারকটা পরিষ্কার করে দেন আমার মদিনাওয়ালা কামলিওয়ালা নূরের নবীজি কাছে একজন আল্লাহর নবীর সাহাবী ছিল যার নাম হলো হযরতে মালিক ইবনে সিনান মালিক ইবনে সিনানকে আমার নবীজি বলতেছেন ও ইবনে সিনান তুমি আমার রক্ত মুবারকটা পরিষ্কার করে দাও চিৎকার করে বলুন আল্লাহ এই কথা বলার পর আমার মায়ার নবীজি বলতেছেন আমার রক্ত মুবারক তুমি পান করবা সত্য কিন্তু আমার রক্ত মুবারক তুমি পরিষ্কার করবা সত্য পৃথিবীর এমন একটা স্থানের মধ্যে রাখতে হবে গো বন্ধুরা আমার গভীর মনোযোগ যে বিষয়টা আমি ফিনিশিং দিয়ে শেষ করে ফেলব হজরতে মালিক আপনার কি করলেন গো আপনার রক্ত মুবারক যখন পরিষ্কার করতে গেলেন আমার নবীজির ঠিক এই মুহূর্তে আমার মদিনাওয়ালা কামলিওয়ালা নূরের নবীজি বলতেছেন এই মালিক ইবনে সিনান লুক এট মি আমার দিকে তখন আমি তো এখন স্পিকার এমন কোন পিলার আছে কাজার কথাগুলো কাটা নেওয়ার আই ক্যান চ্যালেঞ্জ কি করেন আমার নেওয়ালা কামলিওয়ালা পাওয়ার দেখাই না পাওয়ার দেখায় বুকে টুকতে দিয়া কথা বলতে পারি ইচ্ছা করি কুরআন হাদিস আসেন কতটুকু বুঝেন মোলবি কিন্তু পাওয়ার দেখাই না আমার মদিনাwala কমলেwala নুরের নবীজি মালিক ইবনে সিনানকে বলতেছেন এই মালিক সাবধান করে দিলাম আমার রক্ত Mubarak যেন পৃথিবীর কোনো লোকের চোখে না পড়ে আমার রক্ত Mubarak এমন জায়গা মধ্যে রেখে দিয়ে যাতে পৃথিবীর কেউ দেখতে না পায় পৃথিবীর কেউ যেন কুজে না পায় তখন কি করলেন মালেক ইবনে সিনান বলতেছে আমি যে আমার নবিজির রক্ত মুবারক পরিষ্কার করব। কোথায় রাখবো গো কি করব আমার কাছে একটা এসি রুম আছে এই এসিতে আমি দুখায়া দিব যে এসির খবর একমাত্র আমার আল্লাহ সারা আর কেউ জানবে না চিৎকার করে বলুন সুবাহান আল্লাহ এরে আমার বন্ধুরা হজরতে মালিক ইবনে সিনান বলতেছেন আমি যদি হাত দ্বারা যদি আমার নবীজির জখম মোবারকের মধ্যে ধরি হাত দ্বারা যদি গো আমার নবিজির যখন মুবারকে রক্ত মুবারক করিষ্কার করি তা হলে আমার নবিজি কষ্ট পেতে পারে এখন কি করব এই মুহূর্তে আমার সারা শরীরের মধ্যে একটা এসি ওয়ালা হাতিয়ার আছে একটা এমন একটা হাতিয়ার আছে গো যেটা সল্ট যেটা সবচেয়ে নরম আরাম পাবে গো আমার মদিনা ওয়ালা হামলি ওয়ালা নুরের নবিজির রক্ত মুবারক হজরতে মালেক ইভিনে সিনান জিহ্বা দ্বারা সাঁতাই করতে শুরু করলেন চিৎকার করে বলুন শুভানন্দ যে হবা দ্বারা চাটাই করে আপনার উনা কিয়ে পেলেন চিৎকার করে বলুন না সুবহানাল্লাহ আমার নবীজি বলতেছেন এই পৃথিবীর বান্দা বান্দিরা এই সাহাবারা তোমরা শুনে রাখো শুনে রাখো ঠিক এই মুহূর্তে যদি কেউ জান্নাতি লোক দেখতে চাও হযরতে মালিক ইবনে সিনানের চেহারাটা দেখে নাও তোমরা জান্নাতি লোক দেখতে পাবে চিৎকার করে বলুন সুবহানাল্লাহ জয় হোক বাবার আমার এই বলি أمي أمار وشمس تبكتب شسكر الله وآخر أن الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته